আজ আপনাদের কুমিল্লা সদরে অবস্থিত ধর্মসাগর দিঘি দেখাবো। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলধারা। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন 23.18 একর। আপনারা ভিজুতে ধর্মসাগর দেখছেন, যেটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। চলুন আমরা ভিডিওতে ধর্মসাগরের বিভিন্ন লোকেশন ঘুরে দেখাই আপনাদের। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ 32 বছর রাজত্ব করেন, যেটি 1431 থেকে 1462 খ্রিস্টাব্দ পর্যন্ত। মহারাজা ধর্মমাণিক্যর নামানুসারে নাম রাখা হয়েছে ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা। বর্তমানে ধর্মসাগরের আয়তন 23.18 একর। এটির পূর্বে কুমিল্লা স্টেডিয়াম ও কুমিল্লা জিলা স্কুল, উত্তরাংশে সিটি কর্পোরেশনের উদ্যান ও জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। কুমিল্লার শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ উদযাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে। এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধ রয়েছে। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে রানীর কুঠির পৌর পার্ক, পূর্ব দিকে কুমিল্লা স্টেডিয়াম আর পশ্চিম পারে বসার ব্যবস্থা আছে। স্থানীয় অধিবাসী ছাড়াও পর্যটকের আগমন ঘটে। দিঘিপাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়া শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। প্রিয় দর্শক, আপনারা কুমিল্লা সদরে অবস্থিত ধর্মসাগরের বিভিন্ন লোকেশন দেখছেন। এই দিঘির পাশেই রয়েছে সুন্দর বসার জায়গা এবং পৌর পার্ক। ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সড়কপথের দূরত্ব মাত্র 2.5 ঘন্টা। ঢাকা থেকে কুমিল্লা 96 কিলোমিটারের পথ। ঢাকার সায়দাবাদ থেকে সরাসরি বাস যাতায়াত করে। ঢাকা থেকে প্রাইম, তিশা, এশিয়া লাইন ইত্যাদি বাসে করে আপনি সরাসরি যেতে পারেন। বাস ভাড়া জনপ্রতি 300 থেকে 350 টাকার মধ্যে। এছাড়া চট্টগ্রাম ফেনীর যে কোনো বাসে চড়ে পৌঁছাতে পারেন কুমিল্লা ক্যান্টনমেন্ট পর্যন্ত। বাস সার্ভিসের দিক থেকে তিশা এবং এশিয়া লাইনে গিয়ে যে কোনো একটিতে চড়িয়ে যেতে পারেন কুমিল্লার পথে। চট্টগ্রাম থেকে আসতে চান, তাদের জন্য প্রিন্স সৌদেই ভালো হবে। তবে মজার ব্যাপার হলো, চট্টগ্রাম থেকে কুমিল্লা যেতে বাসের তুলনায় ট্রেনের সময় কম লাগে, মাত্র 3.5 ঘন্টার মতো। বাসের সময় লাগে 4.5 ঘন্টার মতো। দেখছেন ধর্মসাগরের পাশে অবস্থিত পৌরকরের বিভিন্ন লোকেশন, আপনি এখানেও সময় কাটাতে পারেন। ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থাপত্যের জন্য বেশ সুপরিচিত। প্রাচীন এই জেলাটিতে রয়েছে দর্শনীয় অনেক জায়গা। এসব জায়গার অধিকাংশে অতীত ইতিহাসকে বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে। এসকল অতীত নিদর্শনের মধ্যে ধর্মসাগর দিঘি অন্যতম। ঐতিহাসিক এই দিঘিটি শুধু কুমিল্লায় নয়, বাংলাদেশের প্রাচীন কয়েকটি দিঘির মধ্যে অন্যতম বড় একটি দিঘি।